ভুবনেশ্বর জয়দেব ভবন চা স্টল রয়েছে এটার কিছু বুদ্ধিজীবী রয়েছেন সাধারণ লক্ষ রয়েছেন চা পিউছেন সে আলোচনা করার কিন্তু তাপর বড় কথা যেমন আপনার কি তৃতীয় থররে মোদী সরকার পাড়ি পড়ি কিন্তু প্রথম থর এথর বজেট তো প্রথম বজেট তৃতীয় পাড়ি প্রথম বজেটে উপস্থাপন করা যাচ্ছি সারা দেশ রকম মানে চাই রই সেই মুহূর্ত কু বজেট্রে এথর লোক কোণ রয়েছে এটি লোক কোণ ফাইদা মিল সাধারণ লোকটি সাথে କେତେ ଉପକୃତ ହେବ କାରଣ ଅନେକ ସମସ୍ୟା ରହିଛି ସାରା ଦେଶରେ ଆପଣଙ୍କ ପନିପରିବା ପାଖରୁ ଆରମ୍ଭ କରି ତେଲ ପାଖରୁ ଆରମ୍ଭ କରି ଗ୍ୟାସ୍ ଚୁଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁଠି ରେଟ୍ ଆକାଶ ଛୁଆଁ ହୋଇଥିବା ବେଳେ ସାଧାରଣ ଲୋକ ଗୋଟିଏ ଚାହିଁ ରହିଛି କି ଯେତେବେଳେ ମୋଦି ସରକାରଙ୍କର ବଜେଟ୍ ଉପସ୍ଥାପନ କରାଯାଉଛି ସେତେବେଳେ ନିର୍ମଳା ସୀତାରମଣ ଏମିତି କେଉଁଭଳି ବଜେଟ୍ ଉପସ୍ଥାପନ କରିବେ ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ସୁହାଇବ ତେଣୁ ଚାହା ଷ୍ଟଲ୍ରେ ଚାହା ପିଉଥିବା କିଛି ଲୋକଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବା ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକମାନେ ଅଛନ୍ତି ବୁଦ୍ଧିଜୀବୀମାନେ ଅଛନ୍ତି ସାର୍ ଯେତେବେଳେ ଆପଣମାନେ ଆଶାବାଦୀ ଅଛନ୍ତି ଆଜି ବଜେଟ୍ ଉପସ୍ଥାପନ କରୁଛନ୍ତି ନିର୍ମଳା ସୀତାରମଣ ଆପଣମାନେ କେତେ ଆଶାବାଦୀ ଅଛନ୍ତି કેવળી બજેટ આપણને ચું શું એ પ્રધાનમંત્રી નરેન્દ્ર મોદી તૃત્ય પાળીર પ્રથમ પ્રથમ બજેટ આ જે બજેટ ભારત વર્ષ સૌ કરી જનકલ્યાણકારી બજેટ સાધારણ કોટીપતિ દેખુ কিন্তু গোটি কথা হচ্ছে আমি এটি পাঁচটঙ্ চাঁদ ছতা তো বর্ষা তো অপেক্ষা করছু যে বজেটটা কম হব আমার বি এটি চা খেয়ে বিচার চালি যে কেতে আমি এটি পাঁচটঙ্ আহার জুহার সরকার জুহার করছু সেটি পাঁচ হাজার কোটি টাকা খরচ করুচি কে আমার আব্বানি তা পুব বাহারে তো ইয়ে ভারতবর্ষ বিচিত্র ভারতবর্ষ এটি ট্যাস দেওয়া লোক অ টাকস চলুত লোক অনেক पाच टी आहार खाय लोक अजून पाच हजार टाके खर्च कर लोक अजून तो भारत साधारण लोकटी जी आलोचना कि साधारण लोक आज पर्या रेट आकाश आकाशछुआर गॅस चुला गॅस आकाश छुं पेट्रोल आकाश छुं सब क्षेत्र बढिच्छी आपण सुना आकाश छुं रिचि गे साधारण लोकटी िओ बाहेर कले आकाशछु सुना से सुना किंवा कं बाहर करण तुम्हाला सबु क्षेत्र गोटे साधारण लोक कण चुसा साधारण लोक देख ब साधारण लोकटी जो सीमित आय भिते चळ्या भारी कष्ट કારણ સમ સરકારી યોજનાર ઉપકૃત નુહત એ ધર આમે ભુવેશ્વર રૂવા લગટીએ ઘર ભડા દવા પબ્લિક સ્કૂલ પાઠ પઢેવા પરવાર પરિવાર પર્યા પર્યાપત તો જે આકાશ છું તું છું હવનિ મને બ્યાગે ટં નું પકેટ્રે છૂંલે સૌ શહેર ઉન્નતમાર પર દુશ આપણ કણ કરે જલ લુણ ડાલી છુઈબે છું અછં દર મને આકાશ છું દર তেমুকে ইয়াতে বজেটি কিভৰি জনকল্যাণকাৰী যোজনা হ'ব গৰীব লোকক চুইব আৰু টেক্স যোন দিয়ে সেনে কেতিয়ে দূৰ ইটো হ'ব এই গোটেই সন্তুন বজেট হ'লে জনী যদি বজেটি হ'ব ত' ভাৰতবৰ্ষৰ গৰীব ঠাৰ কোটিপতি ঠাৰ কোটি যায় তেনেকৈ লগাতাৰ সপ্তম থৰপ যে নিৰ্মা সীতাৰমণ বজেট উপস্থাপন কৰিব আপোনাৰ ক'ত ভাবুকি কোন আশাবাদী অকু প্ৰকৃতিৰে আমি স্বাধীন ভাৰতবৰ্ষৰে যোন মানে ক্ষমতা কোনো আছুন আমি তাৰ ঠিক সাধাৰণ লোক আশা কৰোঁ এই গোটেই জনমংগল চৰকাৰ আছিলে লোক কাম কৰবে কিন্তু উনৈশ অৰ্তিশ মচহাৰ দেশ স্বাধীন পূৰ্ব আমাৰ চাৰণ কবি ওড়িশাৰ বাঞ্চানিধি কৈছিলে ধৰা বদলৰে কলা হেলে জোখ মেণ্টিব কি কোটি গৰীবৰ দুখ চাষী মূল্য ৰকত নিগাডি দিল্লী দৰবাৰ গঢ়িব আমে কেতে জীৱনক পাণি ছাই নেলে চলিব কি অৰ্থাৎ সে এই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নুহে ইয়ে সাধারণ মানুষ স্বাধীনতা নুহে ইয়ে ধরা যোগ হাত শোষণকারী হাত কলা জোক হাত শাসন আসুচি ইয়ে ধলা রক্ত শোষণকারী হাত কলা রক্ত শোষণকারী হাত ক্ষমতা আসুচি। তেমন এমন উপলব্ধি করুচু বারম্বার যে আজ এই পঙ্ক্তিটি আজিবি প্রণিধান যোগ্য আজ্ঞা শুধান ভাই যে কহিলে যে পাঁচ হাজার কোটি জন খরচ করছে বহরে ভারতবর্ষ স্বাধীনতার এত বর্ষ পরে আমার গোটে আইন প্রণয়ন হয়ে পুনা যে ববাহরে কে আমি খরচ করা নম্বর দুই হল বর্তমান আমি ভাবুছ সাধারণ মানুষ কাশি মূল্য গরিব খট এমনি যে জীবন সংঘর্ষ করুকি দরদাম বড়ুচি এমনি পুঞ্জিপতি ঠিক নির্বাচন হজার হাজার কোটি টঙ্কা বড় বড় ধনী লোক চাঁদা নেই তাঁর সপক্ষে সে আইনটি প্রণয়ন করছেন তেমন সাধারণ মানুষ পেটকু চাহ বা নিহতি দরকার তবে আউ কিছু বুদ্ধিজীবী অনেক মানে বসি বর্ষা যেহেতু ঝিপি ঝিপি হচ্ছে তাভিত চাহার মজা বি উঠেছেন তবে স্যার যেত কিছু বুদ্ধিজীবী মানে বরিষ্ঠ সাধিক মানে কুলে কি সাধারণ গরিব খটিকিয়া লোক পেটে

আপোনাৰ আশা কৰোঁ কেজে কাৰণ লোক উপকৃত হ'ব উপকৃত হ'ব মানে মিডিয়ম লোক হ'ব দৰকাৰ ল' কাটা লোক হ'ব দৰকাৰ হাই হাই ৰে তাৰিখ ঠিক চলি কিছু অসুবিধা নাই চাকি ঠিক চি প্ৰায় কিন্তু মেইন হ'ল ল' মিডিল ক্লাছ মিডিল ক্লাছ তই নি কিছু দৰকাৰ মানে তলস্তৰৰ যি গৰীব অহা নিশ্চয় এই বজেট হ'ব নাই বুলি ঠিক হ'ব নহয় নাই তাই হ'ব কাষকি তই হ'নি কা কি না সব সিম হি যায় কিছু অসুবিধা নাই না সিমান ইনকম টেক্স আছুনি স্লব আছুচ তাই কিছু প্ৰব্লেম হ'বাৰ চান্স নাই সেই গভৰ্ণমেণ্টৰ সবু জি যাওঁ কেমি এ বজেট আপোনাৰ এথৰ চৰকাৰ যেতিয়া সপ্তম থৰপে বজেট উপস্থাপন কৰা যাব নাই এই যি বজেট সবুবে হ'ল সমে আশাবাদী যে কেমিতি মধ্যবিত্ত কিছু হ'ব আইদৰ ইনকম টেক্স কি বা যোন হ'ব কিন্তু মধ্যবিত্তে সবুজ সফর রয়েছেনবিত্ত গোষ্ঠী বি মধ্যবিত্ত গোষ্ঠী কৌশো সুবিধা না সেকেন্ড হচ্ছে যে তলস্তর যে চাকি করেছেন কিংবা অবসর নিয়েছেন এবং নিম্ন নিম্ন চাকি মধ্যবিত্ত চাকি সেলথ ক্ড না স্বাস্থ্যসুবিধা সে টোটাল পাওনা এবং সেম কিন্তু স্কিম আসু না যে মানে সে উপকৃত হবে সে বহু সফর মানে যদি গোটা গরিব লোক গোটে বিজু স্বাস্থ্য যোজনা ইয়ে যোজনা আছে জন নিম্ন চাকি কিংবা মধ্যবিত্ত চাকরি সেলথ কার্ড না সে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাওনা বর্তমান

আর্থিক অসমানতা ক্ষেত্রে গতি করুত দেশর অন্যতম সর্ববৃহৎ গণতা রাষ্ট্র অনেকগুড়িয়ে দিগ সম্পর্কের ইয়ে লোক বা সাধারণ ব্যক্তির যেত চিন্তা রয়েছে স্বাভাবিক ভাবে সরকার বি এ চিন্তা করার আবশ্যকতা রয়েছে এবং সবু ক্ষেত্রে যে কেবল আইন রমে সমাধান এবং সে কথা নু কিন্তু সমস্ত মধ্যে গোটে সুষম বন্টন কমিটি